পাচ্ছে না, সেই যে শিক্ষাতে সারা জগৎ শান্তি পাবে সেই শিক্ষা দাও, হ্যাঁ সেই মন্ত্র দান করে এসো। তখন কি করলেন সেই নারদজি, ভগবানের ভগবানকে সাক্ষাৎ প্রণাম জানিয়ে হ্যাঁ তিনি ব্যাসদেবের কাছে এলেন। ব্যাসদেবের কাছে এসে বললেন, হ্যাঁ বললেন, হে ব্যাসজি, তোমার মন খুব ভারাক্রান্ত হয়ে আছে, হ্যাঁ তুমি দুঃখে জর্জরিত হয়ে আছো। বলে হ্যাঁ প্রভু, হ্যাঁ গুরুকে দেখে তো আর আনন্দের সীমা নাই। হ্যাঁ বলে হে গুরুদেব, হ্যাঁ দেখবেন বিপদে বিপদে একমাত্র গুরু ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না, আর কেউ রক্ষা করতে পারে না। তা সেই জন্যে আজ গুরুকে দর্শন করে ব্যাসদেবের মন শান্ত হয়ে গেল, মনে হচ্ছে যেন সকল দুঃখ তার দূর হয়ে গেল। তখন ব্যাসদেব মনে মনে ভাবছে, এরপরে আমি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি আসল হ্যাঁ শান্তির সন্ধানের পথ আমি জানতে পারবো এবং জগতের লোককেও জানাতে পারবো। ওই জন্যে গুরুকরণ, গুরু সদ্গুরু এমন এক ব্যক্তি, সদ্গুরু সাক্ষাৎ ভগবান। হ্যাঁ তা সে গুরুকে ভগবত জ্ঞান করে, গুরুকে ভগবত জ্ঞান করে তাঁর চরণে হ্যাঁ নিজেকে আত্মনিবেদন করে গুরুর সেবা করতে পারলে কি হয়, হ্যাঁ গুরুর সর্বশক্তি অর্থাৎ গুরুর আশীর্বাদ তার মধ্যে পরিপূর্ণভাবে চলে আসে। আশীর্বাদ চলে আসে মানে কি, এই যে গুরু কি কাউকে বেছে বেছে আশীর্বাদ করেন, গুরু সকলকেই সমানভাবে আশীর্বাদ করেন, সকলকে সমানভাবে কৃপা করেন, সকলকেই হ্যাঁ সমানভাবে দয়া করেন। সূর্যদেব, হ্যাঁ গুরু তো সূর্য সম, হ্যাঁ গুরু তো সমুদ্র সম, গুরু তো বৃষ্টি ধারার মতো তার কৃপা বর্ষণ হচ্ছে সর্বদাই। কিন্তু হ্যাঁ সূর্যের সূর্যের সূর্য তো সব ঘরে আলো দান করে,